আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওরাকত আলহামদুলিল্লাহ লাহি আদা ওসালতুসাল্মা আলাহ মাল্লা নবিয়া বাদ আম্মাবাদ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আসমান জমিন ও তার মধ্যকার সকল কিছু সৃষ্টি করেছেন রাতের অন্ধকারে ক্ষুদ্র পিপিলিকার বেয়ে ওঠাও যার দৃষ্টি বহির্ভূত নয় এবং আসমান ও জমিনের বিন্দু বিসর্গ যার জ্ঞানের বাইরে নয় যা আছে আসমান সমূহে জমিন ও এ দুয়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে সব তাহারি আর যদি তুমি উচ্চস্বরে কথা বলো তবে তিনি গোপন ও অতি গোপন বিষয় জানেন আল্লাহ তিনি ছাড়া সত্য কোনো মাহবুদ নাই সুন্দর নাম শুভ তারি। তিনি আদম আলহি সালামকে সৃষ্টি করেছেন অতপর তাকে পরীক্ষার মাধ্যমে মনোনীত করে সঠিক পথ প্রদর্শন করেছেন তিনি নু আলি ইসালামকে নবী বানিয়ে পাঠিয়েছেন অতপর তিনি আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করেছেন এবং সেটাকে চালিয়েছেন সিও অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম আলি সালামকে আগুন থেকে নাজাদ দিয়েছেন এবং সেটার উষ্ণতাকে সুশীতল ও আরামদায়ক করেছেন নিদর্শন দান করেছেন কিন্তু ফেরাউন সেটা দ্বারা নসিহত নিতে পারেনি তার অবস্থান থেকেও সরে ঈসা আলি ইসাল্লাম কে এমন নিদর্শন দান করেছেন যা সৃষ্টিকুলকে বিস্মিত করে দিয়েছে তিনি রাসুল্লাহ সাল্লু সাল্লামের উপর এমন একটি কিতাব অবতীর্ণ করেছেন যাতে রয়েছে সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার অপুরন্ত অসংখ্য ও অনবরত প্রাপ্ত নেয়ামতের অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক উম্মুল কুরা মক্কায় প্রেরিত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের উপর অবারিত শান্তি বর্ষিত হোক তার উপর গারে সুরে তার নিশ্চিত পরম সঙ্গী আবু বকর সিদ্দিক রাহু আনহু সত্যের ইঙ্গিত প্রাপ্ত সত্যের অধিকারী সত্যের ইঙ্গিত প্রাপ্ত মতের অধিকারী এবং আল্লাহর আলোতে যিনি দেখতে পেতেন সে ওমর রাহু আনহু তার দু কন্যার স্বামী যিনি ছিলেন সত্যভাষী সে ওসমান রদি আল্লাহু আনহু তার সাসাতো ভাই আলী রদি আল্লাহু আনহু যিনি ছিলেন জ্ঞানের সাগর তাদের সবার উপর এবং অপর অপর সম্মানিত আহলে বাইত রাধি আল্লাহু আনহুম সাহাবাই কেরাম রাধি আল্লাহু আনহুম যাদের শ্রেষ্ঠত্ব জগতে ছড়িয়ে পড়েছে এবং মুসলিম উম্মার সকল সদস্যের উপর সালাত ও সালাম বর্ষিত হোক বিশেষ করে সালাত ও সালাম বর্ষিত হোক সালাফি মিডিয়ার সাথে সংশ্লিষ্ট প্রত্যেক সদস্য ভাই বোনদের উপর প্রিয় ভাই সকল আমাদের সামনে সম্মানিত রমজান সমাগত যা ইবাদতের মহৎ মৌসুম যে মাসে আল্লাহ আল্লাহালা ন্যাক আমলের সব সীমাহীন বৃদ্ধি করে দেন এবং দান করেন অফুরন্ত কল্যাণ উন্মুক্ত করেন ন্যাক কাজী উৎসাহী ব্যক্তির জন্য কল্যাণের সকল দ্বার এ মাস কোরআন মাস কল্যাণ ও বরকতের মাস পুরস্কার ও দানের মাস মহান আল্লাহ সুবাহ কি চমৎকার ভাবে বলেছেন শাহরুরহম কোরআন হুদা ওয়াল কন রমজান মাস যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন যা বিশ্ব মানবের জন্য হেদায়ত সুস্পষ্ট পথ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী বাকারা আয়াত একশো পঁচাশি এই মাস রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস এই মাসের মর্যাদা ও ফজিলতের ব্যাপারে এসেছে অনেক হাদিস সমূহ যেমন এসেছে অনেক আল্লাহ তাল পবিত্র বাণী সহিবখারী ও মুসলিমে আবু হরার দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী হিওসাল্লাম বলেছেন ইজা জা আ র মাদমুত্তেহাত আবু আবুল জান্নাহ অগুল্যে আবু আবুল অসুখী যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রওয়াহু মাসে মাসে দ্বার সমূহ খুলে দেওয়া হয় অধিক হারে ন্যায় কামল করার জন্য আর জাহান নামের দ্বার সমূহ বন্ধ করে দেওয়া হয় ইমানদারদের গুণা কম অনুষ্ঠিত হওয়ার কারণে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাতে সেই অন্যান্য মাসের মতো এ মোবারক মাসে মানুষকে পথভ্রষ্টতা দিকে নিয়ে যেতে না পারে ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমুল্লাহ তার মোসনাদে আহমদে একটা হাদিস এনেছেন আবু হরিয়াল্লাহ হাদিসের রাবি আবু হরিয়াল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেন ও তিয়াত উম্মাতি খামসা খেসাল ফি রমাদন আমার উম্মতকে আল্লাহর বুল আলামিন পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন এই রমজান কেন্দ্রিক লামতু তহা উম্মতান কাবলাহম এর আগে কোনো উম্মতকেই এই মর্যাদা আল্লাহর বুল আলামিন দেন নাই প্রথম মর্যাদা বা বৈশিষ্ট্য হল খুলুফু ফামিস আতিয়াবু আন্দাল্লাহ রেহিল মিস্ক আল্লাহর বুল আলামিনের নিকট রোজাদারের রোজা রাখার কারণে মুখে যে গন্ধ হয় ও না খাওয়াজনিত কারণে এটা আল্লার কাছে মেশকে আম্বারের চেয়েও আরো বেশি প্রিয় দুই নম্বর বৈশিষ্ট্য এই মদকে আল্লাহর বুলাম যেটা দান করছেন সেটা হলো ওয়াটাস ফিরুল আহমুল মালা রমজান মাসে রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে সাম রতও থাকে ততক্ষণ পর্যন্ত মালাকরা তাদের জন্য দোয়া করতে থাকে তিন নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহবুল্লা আলামিন ও মদকে দান করছেন সেটা হলো যে অ ইউজাইগিন উল্লাহু আযজা আজ্লাকুল্লাহ ইয়ামিন জান্নাতাহু আল্লাহরবুলা আল প্রত্যেক দিন তার জান্নাতকে সুসজ্জিত করেন সুম্মাইয়া কুল অতঃপর বলেন ইউ সিউয়া দিয়া সো আলেহু না আইন কু আনহমুল মাউ মাউন আতাওয়াল আজা অ ইয়াসি রু ইলেইক আল্লারবুল আল বলেন যে আমার বান্দারা ঈমানদার বান্দারা নেককার বান্দারা দুনিয়াতে কষ্টশিষ্ট এবং রমজানজনিত যে সমস্ত দুঃখ বেদনা অথবা আরও অন্যান্য যে সমস্ত কষ্ট করি আসতেছে তাদের জন্য এই রমজানে জান্নাতকে সুসজ্জিত করা হয় চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য আল্লারবুল আল আমিন এই উন্মদকে দান করছেন সেটা হলো যে

শয়তান এই সুযোগ আল্লাহর রবুল্লা আলম শয়তানকে এটা থেকে আহ শৃঙ্খলিত করে রাখেন শেষ বা পঞ্চম বৈশিষ্ট্য হলো এই উম্মতের বলেন যে আল্লাহ রবুল আলমিন এই রমজান মাসের শেষ রাত্রে এই উম্মদকে এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রুবুল আলম ক্ষমা করে দেন তুইয়া রসুল আল্লাহ সাব একদম কষ্ট কৰেন হে আল্লাহ রসুল আহিয়া লাইলাতুল কাদত এই ক্ষমা এই পাপ মুক্তি কি এই পাপ মোচন কি লাইলাতুল কদৰ আল্লাহ রসুল চেচাম পৰমান লা ওলা কিন্নলা আহ মেলা ইন্নামা ইউয়াফা আজ ৰাহু ইজা কাদা আমালাহু বরঞ্চ যে আল্লাহ রবুল আলমিন এই প্রতিদান দান করেন রমজানের শেষ রাত্রে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই যে বৈশিষ্ট্য বলির কথা বলছি এই বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে সালাফি মিডিয়ার সাথে যে সমস্ত বাইরা জড়িত তাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহ রবুল্লা আলম কবুল করুক তাদেরকে উত্তর উত্তর যেন আরো বেশি ন্যায় কামল করার তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন দান করে এই তৌফিক কামনা করে এবং আমাদের জন্য আমরাও যেন রমজান যে মহিমান্বিত রমজান আসতেছে এই রমজানে নিজেদের গুনা গুনাখাতা মাফ করাই নিতে পারি এই তো অফিক আল্লাহর কাছে সে আমি আমার কথা আর বাড়াইতে চাচ্ছি না ও মত অফিক ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহরাকতুফ